ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইমরান ই বাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, স্ক্রিনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন সাদা কালো কালারের, এটি হচ্ছে ইলেকট্রিক M3 ই বাইক। এটি কোনো তেলের বাইক নয় ভিউয়ার্স, এটি হচ্ছে পুরোপুরি ইলেকট্রিক, মানে চার্জে ব্যবহৃত, বিদ্যুতের উপর চলে ভিউয়ার্স। এই গাড়িটি সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত এখন বলবো। চলে আসি আমরা প্রথমে সামনের দিকে, ফ্রন্ট সাইড, সামনের চাকার দিকে চলে আসি ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, অসাধারণভাবে দেখা যাচ্ছে সামনের যে চাকাটি, এটি হচ্ছে টিউবলেস টায়ার। এবং টিউবলেস টায়ার হওয়ার কারণে ভিউয়ার্স এটি হাওয়া যাওয়ার বা পাংচার হওয়ার কোনো রকম ভয়ভীতি নাই। তার কাটা ঢুকে গেলেও ভিউয়ার্স কোনো রকম হাওয়া যাবে না। তো ভিউয়ার্স বুঝতেই পারছেন কি সুবিধা। এবং এই যে ব্যবহার করা হয়েছে এটির মধ্যে যে ডিস্ক ব্রেকটি, এটি হচ্ছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক। গাড়ির সামনের চাকা পিছনের চাকা দুই চাকাতেই ব্যবহার করেছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক। এবং দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সাদা মাডগার্ড দেখা যাচ্ছে। এবং এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গাড়ির সাসপেনশন। অসাধারণ দুটি সাসপেনশন ব্যবহার করা হয়েছে গাড়ির সামনের চাকায় পিছনের চাকায়, দারুণ সাসপেনশন ভিউয়ার্স। গাড়িটি কেউ যদি চালান একমাত্র সেই বুঝবেন মানে সাসপেনশনটা কী। তারপর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন লুকিং গ্লাস, দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর লাইট, হেডলাইট সবই এখানে দেখা যাচ্ছে ভিউয়ার্স। গাড়িটি এক কথায় খুব সুন্দর এবং দারুণ একটি মোটরসাইকেল আকৃতিতে পুরোপুরি ইলেকট্রিক বাইক বানানো হয়েছে ভিউয়ার্স। এটি হচ্ছে হেডলাইট, হেডলাইট দেওয়া হয়েছে ভিউয়ার্স দারুণ, এবং গাড়ির ইন্ডিকেটর লাইট দেওয়া হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন গাড়ির ক্লাচ, এবং আমরা চলে আসলাম গাড়ির ট্যাঙ্কির দিকে। গাড়ির ট্যাঙ্কিটিতে যে দেখছেন, এটি কোনো তেলের ট্যাঙ্কি নয় ভিউয়ার্স, এটি হচ্ছে জাস্ট একটা শো। এবং এটার ভিতরে আপনি এই জিনিসটি খুলে, মানে এটা খুললেই আপনি ভিতরে রাখতে পারবেন ওয়ালেট, চাবি বা কোনো কাগজপত্র। তারপর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ডিজিটাল ডিসপ্লে, তার নিচেই দেখতে পাচ্ছেন চাবি রাখার লকটি, এবং চাবিটি এখানে লাগিয়ে লক খুলে আপনি খুব সুন্দরভাবে অন করার সাথে সাথে ডিজিটাল ডিসপ্লেটি শো করবে। এবং এখানে শো করবে আপনার কতটুকু চার্জ আছে, আপনি কত কিলোমিটার যাচ্ছেন, সব কিছু এখানে খুব স্পষ্টভাবে শো করবে। তারপর ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন 1, 2, 3 মানে তিনটি গিয়ার রয়েছে গাড়িতে। গাড়িটি এক নম্বর গিয়ার, দুই নম্বর গিয়ার, তিন নম্বর গিয়ার চালাতে পারবেন। এবং গাড়িতে রয়েছে ড্রাইভ মোড, রিভার্স মোড। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন গাড়িটি সামনে পিছনে দুই জায়গাতেই চালাতে পারবেন। এই যে লাল সুইচটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গাড়িটি সুইচ দেওয়ার পরও আপনারা লক করে রাখতে পারবেন। তারপর এটি হচ্ছে হেডলাইট সুইচ, এবং তার নিচে একটি ব্ল্যাঙ্ক সুইচ রয়েছে ভিউয়ার্স। ব্ল্যাঙ্ক সুইচটি দিয়ে আপনারা যে কোনো একটি হরেন অথবা লাইট আলগা লাগাতে পারবেন। এবং এই যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হরেন সুইচ, এবং তার উপর একেবারে উপরে দেখতে পাচ্ছেন কালো সুইচটি হচ্ছে হেডলাইটের হেডার ডিপার কমানো বাড়ানোর। এবং এটি হচ্ছে ইন্ডিকেটর সুইচ, ইন্ডিকেটর সুইচ লেফট, ইন্ডিকেটর সুইচ রাইট, মানে সামনে পিছনে দুই জায়গাতেই ইন্ডিকেটর সুইচ খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে লাইটের সাথে। ভিউয়ার দেখতে পাচ্ছেন পিকআপ, যতই পিকআপ দিবেন ততই গাড়িটি দৌড়াবে। আস্তে আস্তে আমরা চলে এলাম পিছনের সিটের দিকে, যেখানে আমরা বসে ড্রাইভ করব। আপনারা খুব সুন্দরভাবে গাড়িতে দুই থেকে তিনজন অনায়াসে বসতে পারবেন, বড় দুজন অনায়াসে বসতে পারবেন, সাথে একজন বাবুও রাখতে পারবেন ভিউয়ার্স। আর এই যে ভিউয়ার্স চলে এলাম, দেখতে পাচ্ছেন পাদানি, এই পাদানিটিতে আপনারা খুব সুন্দরভাবে পা রেখে গাড়িটি ড্রাইভ করতে পারবেন, যে ড্রাইভ করবেন। এবং তার পিছনেও বসার জন্য যে বসবে তার জন্য একটি পাদানি দেওয়া হয়েছে সাদা কালারের, অ্যালুমিনিয়াম, পুরোটাই অ্যালুমিনিয়াম দ্বারা পরিচালিত ভিউয়ার্স। তারপর ভিউয়ার্স আমরা একটু পিছনে চলে এলে দেখতে পাচ্ছেন পিছনের চাকার উপরে মাডগার্ড দেওয়া হয়েছে খুব দারুণ, যাতে প্যাক না ছিটে। এবং পিছনের চাকার উপরেই দেখতে পাচ্ছেন সাসপেনশন, অতএব সামনের চাকাও সাসপেনশন, পিছনের চাকাও সাসপেনশন ভিউয়ার্স, এক কথায় দারুণ, দেখতেই পাচ্ছেন সাসপেনশনগুলো। চলে এলাম পিছনের চাকায় ভিউয়ার্স, পিছনের চাকায় রয়েছে ড্রাম ব্রেক সামনের চাকার মতো, সরি, হাইড্রোলিক ব্রেক সামনের চাকার মতোই, হাইড্রোলিক ডিস্ক ব্রেক, দুই চাকাতেই হাইড্রোলিক ডিস্ক ব্যবহার করা হয়েছে। এবং পুরো চাকাটি মোটর দ্বারা পরিচালিত, 1200 ওয়াটের হেভি একটি মোটর এখানে দেওয়া হয়েছে ভিউয়ার্স, দারুণ, এক কথায় দারুণ ভিউয়ার্স। তারপর ভিউয়ার্স সামনের চাকাটিও মতোই পিছনের চাকাটি হচ্ছে টিউবলেস টায়ার। এবং চলে এলাম পিছনে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের স্মার্ট ই বাইকের লোগো, বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান স্মার্ট ই বাইক। তারপর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পিছনে ইন্ডিকেটর লাইট। ভিউয়ার্স বিস্তারিত সব কিছু বলার চেষ্টা করলাম, আরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে প্রশ্ন করুন। এবং এই গাড়িটিতে আপনারা মাত্র 1 ইউনিট বিদ্যুৎ খরচে যেতে পারবেন 100 কিলোমিটার। গাড়িটি 72 ভোল্ট 32 অ্যাম্পিয়ার দ্বারা পরিচালিত। তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।